গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। যারা ঢাকা থেকে সরাসরি কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন অথবা ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস ট্রেনে যেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 13 থেকে 22 তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে কলকাতা, অর্থাৎ ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা থেকে নিউ জলপাইগুড়িতে মিতালি এক্সপ্রেস ট্রেন এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন, এই দুইটি ট্রেন চলাচল বন্ধ থাকবে। আপনারা জানেন যে এই মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করে শুক্র, শনি, রবি, মঙ্গল এবং বুধবার ঢাকা থেকে ছেড়ে যায়। সুতরাং যারা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কলকাতা যেতে চান, তাদেরকে আগামী 11 তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং 12 তারিখ বুধবার, এই দুইটি দিনের মধ্যে টিকিট সংগ্রহ করতে হবে। অর্থাৎ এই দুইটি দিনেই ট্রেন ঢাকা থেকে কলকাতা ছেড়ে যাবে। এবং যারা নিউ জলপাইগুড়িতে যেতে চান ঢাকা থেকে, তো তাদের ট্রেনটিও 13 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ ঢাকা থেকে কলকাতাগামী বা নিউ জলপাইগুড়িগামী যে দুটি ট্রেন আছে, মিতালি এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস, এই ট্রেন দুটি আগামী 13 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ঢাকা থেকে কলকাতা যাওয়া বন্ধ থাকবে বা কলকাতা থেকে ঢাকা আসা বন্ধ থাকবে। আজ 8ই জুন শনিবার, আমি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এই তথ্যটি আপনাদের দিচ্ছি। যারা কলকাতায় বা এই কোরবানির ঈদের ছুটিতে কলকাতা বা নিউ জলপাইগুড়ি অর্থাৎ পশ্চিমবঙ্গে যেতে চান বা ভারতে যেতে চান, তাদেরকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে আগামী 13 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে যে কোনো ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তথা বাংলাদেশ ভারত সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য বা এই ট্রেন এবং বর্ডার সম্পর্কিত যে কোনো আপডেট আপনারা সহজে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।